তো এই ভিডিওতে রয়েছে খুব ভালো একটা অপরচুনিটি, নতুন একটা চাকরি, নতুন একটা কাজের সন্ধান রয়েছে ভারত পেট্রোলিয়ামে। একেবারে তাই, ভারত পেট্রোলিয়ামে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে আমাদের কাছে, এ টু জেড আমরা এই ভিডিওতে শেয়ার করব আপনার সঙ্গে। মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন আজকের এই ভারত পেট্রোলিয়ামে নিয়োগ নিয়ে ভিডিওটি আমরা শুরু করি। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে 138 জন গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। একেবারে তাই, ভারত পেট্রোলিয়াম যে কর্পোরেশন লিমিটেড রয়েছে সেখানে 137টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ইতিমধ্যেই। তো প্রথমে বলে রাখবো স্টাইপেন্ড, আপনারা যতদিন ট্রেনিং করবেন, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড। এবং অবশ্যই বলে রাখি, এই 25,000 টাকা কাদের দেওয়া হবে? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে। ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর, ট্রেনিং চলাকালীন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা, তারা 25,000 টাকা করে কিন্তু পাবে। এবং আরও একটা পদ রয়েছে, যে পদের নাম হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর এবং ট্রেনিং চলাকালীন তারা প্রতি মাসে 18,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং বলে রাখি, যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তাদের জন্য যোগ্যতা রয়েছে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এবং বলে রাখি, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে যদি আবেদন করতে চান তাহলে মিনিমাম 60% নাম্বার নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন যোগ্য। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু 50% নম্বর থাকলে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী মানে হচ্ছে এসটি এসসি ওবিসি প্রার্থী আছে, এসটি এসসিদের জন্য কিন্তু অবশ্যই ছাড় রয়েছে, তাদের জন্য কিন্তু 50% নাম্বার থাকলেই আবেদন করা যাবে। এবং বয়স থাকতে হবে 1 সেপ্টেম্বর 2023 তারিখ হিসেবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন যোগ্য। প্রার্থী বাছাই করা হবে মেধা তালিকার ভিত্তিতে এবং অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই মুহূর্তে খোলা আপনার সামনে অন স্ক্রিনে। এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে, এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের এনরোল করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম রয়েছে সেই ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম তার অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পারবেন। এই ওয়েবসাইটে গেলে অ্যানাউন্সমেন্ট অপশন রয়েছে, এখানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, লেখাই রয়েছে এখানে বিপিসিএল মুম্বাই, এখানে রয়েছে অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্ট 2023-24, লাস্ট ডেট 4 সেপ্টেম্বর 2023, ঠিক আছে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার নোটিফিকেশনগুলো কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন। এবং যে ডিসিপ্লিন রয়েছে, যে পদ রয়েছে, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনফো টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, মেডিকেল, ফায়ার অ্যান্ড সেফটি, এই সমস্ত কিন্তু এখানে ভ্যাকেন্সি পদ রয়েছে, টোটাল 77টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এরপরে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এখানেও কিন্তু রয়েছে ডিসিপ্লিনে বিভিন্ন পদ রয়েছে, শূন্য পদ রয়েছে 61টি। এবং 1 বছরের ট্রেনিং 18,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এর জন্য, এবং এর জন্য রয়েছে 25,000 টাকা পার মান্থ 1 বছর কিন্তু এই ট্রেনিং। এবং ট্রেনিং শেষে কিন্তু জব অপরচুনিটি পাচ্ছেন এখান থেকে, অবশ্যই কিন্তু ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। যদি ভিডিওর ইনফরমেশন ভালো লাগে, ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ফলো করবেন, সেখানে আমি সমস্ত তথ্য আপনার জন্য কিন্তু প্রোভাইড করব। এবং লাস্ট ডেট আপনাদেরকে বলেই দিলাম, লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে এখানে দেখলেই আপনারা পেয়ে যাবেন, এখানে লাস্ট ডেট রয়েছে 4 সেপ্টেম্বর 2023, 4 সেপ্টেম্বর 2023 লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট আপনাদের প্রত্যেকের জন্য, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।